নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই কেরিয়ার আপডেট বেঙ্গলি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। তো বন্ধুরা, আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো মোদিজি বিভিন্ন রাজ্যে চালু করলেন এক নতুন প্রকল্প, এক পরিবার এক চাকরি প্রকল্প। হ্যাঁ বন্ধুরা, এবার মোদিজি প্রতিটি পরিবারের একজন সদস্যকে চাকরি দেবেন। কীভাবে আবেদন করবেন, কী কী যোগ্যতা লাগবে, আপনি অফলাইন না অনলাইনে আবেদন করতে পারবেন, কত বেতন দেওয়া হবে, সম্পূর্ণ আপডেট থাকছে ভিডিওটির মধ্যে। তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বলা হচ্ছে এক পরিবার এক চাকরি প্রকল্প হলো কেন্দ্র সরকারের দ্বারা পরিচালিত একটি চমকপ্রদ প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি পরিবারের একজনকে যে সদস্য রয়েছে তাদের চাকরি দেওয়া হবে। মোদিজির এই চমকপ্রদ প্রকল্পের জন্য দেশের মানুষ খুবই খুশি। কারা কারা আবেদন করতে পারবে? তো পরিবারের যে কেউ এখনও পর্যন্ত সরকারি চাকরি পায়নি বা যার এখনও সরকারি চাকরি হয়নি, তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। কী ধরনের চাকরি দেওয়া হবে? বলা হয়েছে আপাতত সরকারি দপ্তরে অস্থায়ী কর্মী হিসাবে মিলবে নিয়োগপত্র। নিয়োগপত্র পাওয়ার পর 5 বছরের মধ্যে সব কিছু স্থায়ী হবে। বয়স কীরকম থাকা চাই? সাধারণত সরকারি চাকরির ক্ষেত্রে বয়সসীমা যেমন থাকে তেমনই থাকবে। আর বেতন দিয়ে হবে 12,000 থেকে শুরু করে 35,500 টাকা, অর্থাৎ যেরকম চাকরি পাবেন, বিভিন্ন ক্যাটাগরির চাকরি দেওয়া হবে। তো যেরকম চাকরি পাবেন তো সেরকম চাকরি কিন্তু আপনাদের পে করাতে টাকা বেতন দেওয়া হবে। তো বন্ধুরা, আবেদনের জন্য কী কী কাগজপত্র লাগবে? এই প্রকল্পে আবেদন করতে গেলে যে যে ডকুমেন্টসগুলি থাকা প্রয়োজন তা হচ্ছে আধার কার্ড, আপনার শিক্ষাগত প্রমাণপত্র অর্থাৎ সার্টিফিকেট রেজাল্ট, বয়সের প্রমাণপত্র হিসাবে আপনার মাধ্যমিক অ্যাডমিট কার্ড বা জন্ম সার্টিফিকেট, পরিবারের বার্ষিক ইনকাম বা আয়ের সার্টিফিকেট প্রয়োজন, এবং এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের যদি সার্টিফিকেট থাকে তাহলে সেটাও কিন্তু এখানে লাগবে। কীভাবে আবেদন করবেন? তো আবেদনের প্রক্রিয়া বলা হয়েছে এগুলো সম্পূর্ণ অনলাইন আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী চাকরির পদে প্রকারভেদ অনুযায়ী চাকরি দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে অষ্টম শ্রেণী থেকে শুরু করে একেবারে উচ্চ মাধ্যমিক পাস, স্নাতক, স্নাতকোত্তর, ডিপ্লোমা, আইটিআই, বিএড সকল শ্রেণীর জন্যই কিন্তু এখানে চাকরি রয়েছে। তো বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ আপডেট। আপডেটটি জানিয়ে দিলাম, ভিডিওটি অবশ্যই লাইক করবেন আর শেয়ার করে অবশ্যই সকলকে জানিয়ে দেবেন। ধন্যবাদ।